আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে খুব ভালো, আপনাদের দর্শকদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তো শুরুতে আপনার ফার্মের ঠিকানাটা একটু বলবেন। আমাদের ফার্মের ঠিকানা, আমাদের ফার্মের নাম আমাদের গোয়ালঘর, আমাদের পেজও আছে আমাদের গোয়ালঘর নামে, সার্চ করলেই পাবে। আর এটার অবস্থান হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা রেল ক্রসিং এর পাশেই আমাদের খামার। আচ্ছা, বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে, 24 প্রজেক্টের। আতিক ভাই, এইগুলা গরু আপনার মোটামুটি 24 কে টার্গেট করে যারা ভালো পরিপূর্ণ পুষ্টিকর খাবার দিয়ে লালন পালন করবে, এগুলো আপনার খামারের সবচাইতে বিগ বাজেটের গরু হবে এইগুলা। আচ্ছা, সৌন্দর্যের কোনো কমতি নাই? আল্লাহ তাআলা এত সৌন্দর্য, মানে এত সৌন্দর্য বানাইছে গরুগুলো, আপনার যে দেখবে তার চোখ জোড়ায় যাবে ভাই। এগুলা সবারই পছন্দ হবে, দর্শনীয় গরু। আচ্ছা, তো এখানে কতগুলো গরু আছে আপনার? আপনার আজকে এখানে 4 পিস গরু দেখাবো, ভিতরে কিছু গরু আছে আমাদের, এক লটে 5 পিস। 5 পিস মানে এখানে 4টা আছে রাখি ফাইলের গরু, আর এক প্যাকেজে কুরবানির গরু দেখাবেন আবার 5 পিস। জি। আচ্ছা, তো আপনাদের ফার্মের ঠিকানা প্লাস নাম্বারটা একটু বলে দেন। ফার্মের ঠিকানা আমি আরিফ ভাই, আর আমার ফার্মের নাম দেওয়া আছে আমাদের গোয়ালঘর। আমার নাম্বার 01306575656। এটা হচ্ছে এই 4টার প্যাকেজের প্রথম গরু। জি ভাই। দাম রাখছেন গরুগুলার কেমন? আসলে ভাই এই গরুগুলা কিন্তু আসলে যদি দাম চাই তাহলে অনেক চাওয়া যায়, কিন্তু এইভাবে দাম চাই চাই করলে অনেকেই বাজে মন্তব্য করে ভাই। আসলে যারা গরু জাত মান বোঝে না বা চেনে না তারা কিন্তু খুব নেগেটিভলি এগুলো বলে। হ্যাঁ। আর যারা গরু জাত সম্পর্কে জানে বা গরু মান সম্পর্কে বোঝে তারা ভাই ঠিকই এগুলোর কদর বোঝে। আচ্ছা, তাই দামটা আলোচনা সাপেক্ষে রাখলাম, আলোচনা করে একদম সীমিত লাভে আমরা গরুগুলো ছেড়ে দেবো, 4টা গরুই। তো এটা ছিল প্রথম, সাইড করে দেন পরেগুলো দেখাই। এই পাশে দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ চমৎকার আরও একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই এই গরুগুলো দেখেন, এই গরুটা আপনার লাল টকটকে গরু, সর্বোচ্চ আকর্ষণীয় গরু এটা। সর্বোচ্চ আকর্ষণীয়? জি জি। আচ্ছা, বয়সে কেমন আছে গরুটা? এটা আপনার এখনো দাঁতেই আসে নাই, এটা আপনার ওই 18 মাস প্লাস বয়স এটার। 24 প্রজেক্টের গরু মূলত এগুলো? একটা গরুই 24 প্রজেক্টে 100% 24 রেডি হয়ে যাবে। এইগুলা গরু দেখেন আপনার চোট কম্বল নাভি, এগুলা কিন্তু আপনার হেভি ওয়েটের একটা গরু। হ্যাঁ, এবং পাগুলো দেখেন অনেক মোটা মোটা, কিন্তু পাগুলো স্ট্রেট আছে, ওজন ধরে রাখবে এটার বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গরু। জি ভাই। তো গরুগুলো নিতে হলে আপনার সঙ্গে আলোচনা করতে হবে, এগুলা আলোচনা সাপেক্ষে রাখছি। যে দর্শক ভাইরা গরু জাত চেনে মান বোঝে তারাই এগুলার কল করবে, তারাই এগুলা নেবে ভাই, এক কথায় কেনা বেচা হয়ে যাবে। জি জি জি। তো একটু ঘোরায় দেন, আমরা দেখি যদি অপর পাশটাও সম্ভব হয় দেখানোর চেষ্টা করি। তো একটু ঘোরায় টোরায় দেন, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গরু। জি ভাই। আচ্ছা, তো পালাক্রমে আমরা দেখাতে থাকি, চলেন পরবর্তী যে গরুগুলো আছে সেগুলোও দেখাই। ঠিক আছে। এই পাশে 3 নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন, এটা বোধহয় উচ্চ চওয়ার একটা গরু হবে। 4টা গরুই আপনার সেম সেম, তার মধ্যে এই গরুটা দেখেন আরও ব্যতিক্রম। হ্যাঁ, এইটার জাতমান আরও ভালো, মানে 100% এই গরুটা আপনার দেখে তো একদম জালি গরু মনে হচ্ছে। এটার বয়স আপনার 16 মাস প্লাস। 16 মাস প্লাস। জি জি জি। আচ্ছা, সামনে ঘাস ধরা হচ্ছে, ঘাসও খাচ্ছে। এটা হচ্ছে 4টার প্যাকেজের 3 নম্বর। ছোট বাচ্চা কেনার চেয়ে আমি বলবো এইগুলা গরু আপনার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, খাবার দাবার ঘাস সব কিছু এরা খাদ্যখানা খাচ্ছে। হ্যাঁ, এগুলো যদি ভালো পুষ্টিকর খাবার দেওয়া যায় 24-এ এরা মানে সর্বোচ্চ বড় মানের গরু হবে এইগুলো, অল্প দিনে রেডি হবে গরুগুলা। জি জি জি। আচ্ছা, এটা ছিল আপনার 3 নম্বর গরু। জি ভাই। ছাইড করে দেন, পরবর্তী 4 নম্বর যে গরুটা আছে 4 নম্বর গরুটা দেখাই, আর আপনার নাম্বারটা এর ফাঁকে আরও একবার বলবেন। আমার নাম হচ্ছে আরিফ, আর আমার নাম্বার 01306575656। তো চলেন 4 নম্বরটা দেখাই। এই পাশে 4 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, ধবধবে সাদা একটা গরু, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই এটা একটা পিওর হাসা গরু ভাই। হাসা গরু? জি। আচ্ছা, এই গরুটার বয়স কি একই রকম হবে? এটাও আপনার 17 মাস প্লাস বয়স। 17 মাস প্লাস বয়স। এগুলো বাচ্চার থেকে এক সাইজ বড়, আবার দাঁতেও আসে নাই। এগুলো দাঁতে আসে নাই, এগুলো আপনার বাচ্চার থেকেও অনেক বড়। এই গরুগুলো আপনার পরিপূর্ণ কিন্তু রেডি গরু। হ্যাঁ, এগুলো আপনার খাবার দাবার সম্পূর্ণ সুস্থ সবল গরু। এই গরু শুধু শেডে নিয়ে যায়, এদের যত্ন আদি এবং পরিপূর্ণ পুষ্টিকর খাবার দিলে এগুলো আপনার অনেক বড় একটা গরুতে পরিণত হবে। 1 বছরের প্রজেক্টে দর্শক চাইলে গরুগুলো নিয়ে কাজ করতে পারে। জি আতিক ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে 4 নম্বর গরু। এই 4টা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন, আপনি দামটা মানে একজনকে দেওয়ার চিন্তায় আছেন? যদি একজন না নিবে, না হলে কেউ যদি চায় আলাদা আলাদা নিতে সেও নিতে পারবে, সিঙ্গেলিও নিতে পারবে, সমস্যা নাই। যদি একজন দর্শক ভাই নেয় তাকে আমি বিশেষ একটা ছাড় দিয়ে দেবো, আর সামান্য কিছু লাভ রেখে আমি গরু 4টা একজনকে দিয়ে দিব একদম সীমিত রেটে। আচ্ছা, তো এবার ঘরের ভিতর বেশ কিছু কোরবানির গরু আছে, চলেন এগুলো দেখাই। এই পাশে বেশ কিছু গরু আছে, এগুলো কি কোরবানির গরু?
এগুলো আতিক ভাই দুই দাঁত চার দাঁত করে কুরবানির রেডি গরু, দুই দাঁত চার দাঁত করে কুরবানির রেডি গরু। জি, গরুগুলোকে বোধহয় বিকালের খাবার খাওয়ানো হচ্ছে, পানি খাচ্ছে, এখনো মাত্রই শুরু করলো, ওইদিকে যায় না, যাই হোক যে অবস্থায় আছে এই অবস্থায় দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে পাঁচটা গরু প্যাকেজ নাকি? জি, পাঁচটা গরু দেখাবো। কেমন দাম রাখছেন পাঁচটা গরু? পাঁচটা গরু আতিক ভাই দাম চাইলে অনেকেই চাওয়া যায়, আমরা বেচা বিক্রির উদ্দেশ্যে বলবো, যারা কুরবানি দিবে কুরবানির উদ্দেশ্যেই বলবো, আপনার পাঁচটা গরু যদি লটে কেউ নেয়, পাঁচটা একসঙ্গে নিলে আপনার 1,37,000 টাকা নির্ধারিত দাম। 1,37,000 টাকা? জি, একটু ঘোরায় ফেরা দেন, আমরা গরুগুলো পালাক্রমে দেখাতে থাকি। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পাঁচটার প্যাকেজের। জি ভাই। আচ্ছা, তো গরুগুলোর ওজন আনুমানিক কেমন হতে পারে? এগুলো আপনার 5 মণ 5.5 মণ করে ওজন আছে ভাই। 5 মণ 5.5 মণ এস্টিমেট? জি জি জি। দর্শক চলে তার এস্টিমেট অনুযায়ী গরুগুলো নিতে পারে। হ্যাঁ, অবশ্যই এস্টিমেট করে বুঝ করে নিবে। এগুলা গরু আপনি দেখেন শিলা গরু, একদম শক্ত সামর্থ্য গরু, দুই দাঁত চার দাঁত করে বয়স ভাই। এটা তো একদম পিওর দেশালের মধ্যে চলে আসছে, একদম পিওর গরু। আপনি দেখেন কম্বলের দিক দিয়ে কালো, এই দিক দিয়ে সাদা, মানে এগুলো গরুর চাহিদা কিন্তু অনেক বেশি। আচ্ছা, একদম শিলা গরু, ফাঁকা মাথা, শিংটা দেখেন অনেক খাড়া খাড়া, এগুলো আপনার সারা গায়ের মাংস লাগানো ভাই। আচ্ছা, এটা 3 নম্বর। জি, 4 নম্বরে যেটা আছে এটা পাকড়া, এটা পাকড়া গরু। এগুলা গরুর চাহিদা আছে, অনেকেই পাকড়া গরু পছন্দ করে। হ্যাঁ, এই জন্য একটা গরু পাকড়া গরু আছে, একটা গরু পাকড়া গরু আছে। জি, তো গরুগুলোর এখানে পাঁচটা গরু কুরবানি প্রজেক্টের, পাঁচটাই একদম দাঁত সম্পূর্ণ গরু, পাঁচটা গরুই সম্পূর্ণ দাঁত আছে, দুই দাঁত চার দাঁতে সবকিছু। আচ্ছা, দর্শক চাইলে নিতে পারে। এই পাঁচটা গরুর দাম রাখছেন আপনি অ্যাভারেজ 1,37,000 টাকা নির্ধারিত দাম ভাই। এই পাশে পাঁচটার প্যাকেজের 5 নম্বরে আর একটা গরু নিয়ে আসছেন, এটা শিংটিং আরো বড় বড়, অনেক সুন্দর গরু ভাই। আমার মানে ডিল ছাড়া কোনো গরু কিনি না ভাই, আমার নিজের যদি পছন্দ হয় কাস্টমারের পছন্দ হবে না। আচ্ছা, সবারই পছন্দ হতে হবে। তো এই পাঁচটা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন, দাম রাখছেন অ্যাভারেজ 1,37,000 টাকা পার পিস। তো গরুগুলো আরও একবার দর্শকদের দেখাই, ঘুরায় ফিরায় দেন। আর এখানে লাইভ ওয়েট মেশিনও আছে, দর্শক চাইলে একটা লাইভ ওয়েট করেও গরুগুলো নিতে পারবে। আসলে আতিক ভাই অনেক দর্শকই আইডিয়া নাই। হ্যাঁ, গরু আসলে যে আইডিয়াগুলো হয়তো 5-10 কেজি কম বেশি হবে, অনেকে 1-2 মণ ডিফারেন্স করে ফেলে, এই জন্য আমরা লাইভ ওয়েট মানে মেশিন নিয়ে আসছি, যে আসলে যারা একদমই আইডিয়া নেই, বুঝ হয় না, তাদের জন্য আমরা বুঝ করে দিব। আচ্ছা, তো পালাক্রমে গরুগুলো দেখালাম, আপনার ফার্মের ঠিকানা এবং নাম্বারটা আরও একবার বলবেন। আমার ফার্মের ঠিকানা হচ্ছে, আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর, আর অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা, ভাঙ্গুলা রেল ক্রসিং এর পাশেই আমাদের খামার। আচ্ছা, তো প্রথমে দেখালাম চারটা রাখি বাচ্চা, এই পাশে পাঁচটা কুরবানির গরু, একদম পিওর কুরবানি গরু, দুই দাঁত চার দাঁতের গরু, মাংসে পাকা একদম। আচ্ছা, এদিকে বড় বড় গরু আছে, সেগুলো চাইলে নিতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।